আসসালামু আলাইকুম অবার আবরকাত সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা যারা ফেসবুকে এবং ইউটিউবে আমাদের এই কোরআন শিক্ষার ভিডিওগুলো দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অন্তরস্থল থেকে মোবারকবাদ তো আজকে আমরা তিনটি অক্ষর শিখব খুবই সহজ অক্ষর এটা ফা একটা কফ এবং একটি কাফ তো তিন অক্ষর আমরা আজকে শিখব আর আল্লাহ রসুল সাল্লাম আলিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআন মাজিদের একটি অক্ষর পড়ে এবং অপরকে পড়ানোর জন্য চেষ্টা করে একটি অক্ষরের বিনিময়ে দশ দিনই হয় এবং আল্লাহ রসুল বলেছেন খিরকুমাংল কোরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে ব্যক্তি কোরআন পড়ে এবং অপরকে শিক্ষা দেয় তো আল্লাহ রসুল মাহমুদ তো শিক্ষার বিনিময়ে কেমতের মধ্যে উত্তম যা দান করুক বলে আমিন চলুন ফা এটি তিনটি তিনের তি মতো দেখা যায় এই যেখানে তিনের মতো দেখা যায় উপরে একটি নক্তা তার নাম ফা এখন লক্ষ্য করেন ফা অক্ষরের আমনি তিনটা চেহারা ভালো করে মনে রাখবেন শব্দের শুরুতে শব্দের মাঝখানে এবং শব্দের শেষে এখানে লক্ষ্য করেন শব্দের প্রথমে কোরআন শরীফে ঠিক এভাবেই করে ফা আসবে একটি গোল চিহ্নের মধ্যে এইভাবে টান থাকবে একটা নোক্তা থাকবে ফা মাঝখানে গোল চিহ্নের মতো থাকবে উপরে একটি নোক্তা ফা এটা হলো ফা শব্দের শেষে একবারে তিনের মতোই থাকবে এখন এখানে লক্ষ্য করি শব্দের প্রথমে শব্দের মাঝখানে শব্দের মাঝখানে শব্দের মাঝখানে দুইটি অক্ষর ফা একইভাবে আসছে এবং শব্দের প্রথমে এখানে যেভাবে আসছে ঠিক এখানে এভাবে আসছে তাহলে এই অক্ষরটার নাম জানি কি ফা এই অক্ষরের নাম ফা এটার নাম ফা এটার নাম ফা একা যখন ফা আসবে ঠিক এভাবে আসবে আর করান শরীফে এক অক্ষরের সাথে আরেক অক্ষর যখন লেগে যাবে ঠিক আকৃতিগুলো এই রকম করে উচ্চারণগুলো চলে আসবে তাহলে আমরা শিখলাম ফা অঙ্ক সংখ্যা তিনের মতো দেখা যায় উপরে একটি নক্তা তার নাম ফা এখন লক্ষ্য করেন ফা আর কফ অক্ষর দেখতে একই মতো এই অক্ষরের নাম হলো কফ আর এটা হলো ফা আর এটা হলো কফ পার্থক্য কোথায় এর চেহারা যেরকম এর চেহারা একই রকম এখানে দুইটি নোক্তা এখানে একটি নক্তা একটি মানুষ আর একটি মানুষকে যখন আমরা চিন সব কিছু আকৃতি একই রকম চেহারা দেখে আমরা চিনি আর বক্ষরগুলো চিনব আমরা নুক্তা দেখে দেখে এবং কিছু আকৃতি দেখে তো এখানে লক্ষ্য করেন এটার নাম হলো কফ এটার নাম কফ এটার নাম কফ এটার নাম কফ আর এটার নাম ফা এটার নাম কফ বলবেন এবার আসেন আমরা অক্ষর পরিচয় শেষ করে দিই অক্ষরের নাম হলো কাফ অক্ষরের নাম কি কাফ আমাদের বইয়ের মধ্যে লেখা আছে রাজহাঁসের গলার মতো দেখা যায় হ্যাঁ নুক্তা বাইয়ের মতো দেখা যায় ডান মাথা উঁচু মাঝখানে পেঁচানো তারা নাম কাফ এখন এখানে লক্ষ্য করেন এটা হলো কাফ এটা হলো কাফ শব্দের শেষে মাথা মানে শেষে এস চিহ্নের মতো থাকবে এটা হলো কাফ এটা কাফ শব্দের শুরুতে কাফ এমন শব্দে শুরুতে কাফ এই যে গলার মতো রাজহাষের গলার মতো দেখা যায় বা দে যে যেভাবে এটাকে চিনতে পারেন এটার নাম কাফ এটার নাম কাফ এটার নাম তা চলুন এখন আমরা উচ্চারণে আসি জের জবর পেশেকে বলা হয় হার কাতের উচ্চারণ তারা তার হয় ফাজের ফি ফা পেস ফু ফি ফু ফাজবর ফা ফি ফু ফা ফি ফু ফা এবার থেকে ফা এটা ফু এটা ফি ফা ফু ফি ফাদুই পেশ ফুন আরেকবার ফাদুই পেস ফুন ফাদুইজের ফিন আরেকবার ফাদুইজের ফিন ফাদুইজবর ফান আরেকবার জবর ফান এবার বানান ছাড়া ফুন এটা ফিন ফান আবার ফুন ফিন ফান এইখান থেকে এখান পর্যন্ত বানান ছাড়া রেডি ফি ফু ফা ফুন ফিন ফান এটা আছেন ফা জবর ফা বাজের বি ফা বি ফা বি সিন জবর ফাজের ফি শা ফি ফাবি আর এটা এবার আছেন গইন পেশ পেস ফাজের ফি গুফি র জবর র গুফি র গুফি র গুফি র গুফি র ফাবি শাফি গুফি র আলিফের নাম কি জানি হামজা কে বলতে পারেন হজুর আলিফের ওপরে পেশ থাকার কারণে আলিফের নামকে এখন হামজা বলতে হবে জি হামজা পেশ উ উ মিলবে ফায়ের সাথে উফ উফ উব নামক দিয়ে বাতাস বেরবে উফ জি সমস্ত লাইন বানান ছাড়া ফি ফু তারপর ফা ফি ফু ফা ফোন ফিন ফান ফুন ফিন ফান এটা ফা বি ফা বি আরেকবার ফা বি আরেকবার ফা বি সা ফি গুফি গু ফি র উফ বারবার পরে নেবেন এখানে আসেন আমরা কফ শিখি এটার নাম হলো কফ কাফ বলব না এটা হলো কফ আর এটা হলো কাফ এটা হলো কাফ আর এটা হলো কফ খেয়াল রাখবেন আমরা অনেকে বলি কাবজবর কাফ জবর কা উচ্চারণ ভুল এটা হলো কফ জবর কাব জবর কা মূল উচ্চারণে যায় কফজের কি কব অক্ষরে মাখ আমরা পড়ে আসি কব অক্ষরে জিববার গোড়া থেকে মোটা করে পড়তে হয় অক্ষরে জেববার গোড়া থেকে মোটা করে পড়তে হয় আরেকবার অক্ষরে জেববার গোড়া থেকে মোটা করে পড়তে হয় কফ অর্থাৎ জিব্বাটার গোড়াটা থেকে সামনে যেটা দেখি আমরা সামনে জিব্বা এটার শেষ ভাগে গোড়া বলা হয় ওইখান থেকে উচ্চারণটা মুখটা গোল করে কফ এই যে কফ যদি এটাকে কাফ বলি তখন পাতলা উচ্চারণ হয়ে যাবে তখন ভুল হয়ে যাবে তাই এটার নাম কফ কফজের কি কফেশ কু কফ জবর ক কি কু ক দুই অক্ষরে একসাথে টানব ফেস কু কাফজ কি কু কি কাফ জবর কা কু কি কা কু কি কা আর এটা কি কু ক ক ক খ পড়ছিলাম যে ক কফ জবর ক মাজিতে যত জায়গায় কফি জবর ক কব দুজন কিন দি জবর কন কন পেশ কুন কিন কন কুন এবার আছেন জবর কান আর জবর কন আরেকবার বলবেন জবর কান জবর কন তাহলে পার্থক্য এটা কান আর এটা কন কাব্দজের কিন কাব্দ কুন কান কিন কুন আর কবির কিন কব্দজের ইন অন কবদ উন ইন অন উন এমন একটি শব্দ আসবে এইটা হবে কান কিন কুন কবজবর অ অবজবর রজের রি করি করি কবজবর রজের রি করি আর এটা কা ডাল জবর দা কা দা কফেশ উ ফি উফি করি উফি করি উফি কফজবর ক ডাল জবর দা ক দা সা ক দা সা ক দা এটা করি ida قufi قodasa xazovor xa xamilve qoishada xq qof zovoر qo xq قo xqقo قori قfi قoodasa xq qo a قori ed قufi قodasa arida xq قo এবার আসেন কাবাক্ষর আমরা এখান পর্যন্ত পড়লাম এবার এখান থেকে বানান ছাড়া পড়ে আমরা উচ্চারণগুলো করি কু কি কা কু কি কা কাবদি জবর কান কাব্দিজের কিন কাব্দি পেশ কুন কান কিন কুন কাবজবর দালজবর দা কা দা কাদা কাদা কাবজের কি তা জবর তা কি তা ফেশ কু তা জেরতি কী হইল কুতি কুতি বা জবর বা কুতি বা আরেকবার কুতি বা আরেকবার কুতি বা এটা কাদা কিতা কুতি বা তা জবর তা তামিলবে কাপের সাথে তাক আরেকবার তা জবর তা মিলবে কাপের সাথে তাক তাক এখান থেকে বানান কু কি কা কান কিন কুন কা দা কা কি তা কি তা কু তি বা কুতি বা তা কাপের সাথে তাক তো সমন্বিত ভাই এবং বোনেরা আপনারা যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যজনকে পৌঁছে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি